সম্পর্ক করব না জন্যই অ্যানসার দেইনি। আচ্ছা বুঝবো কেম্বা করে, কেম্বা করে বুঝবো। আচ্ছা তুমি ভাবো যে আমি ছেলে হিসেবে কিন্তু খারাপ না, আমি স্মার্ট, তারপরেও আমার আচার ব্যবহার কথাবার্তা শিক্ষা দীক্ষায় কোনো কি কমতি নাই, সমস্যাটা কি? সমস্যাটা কি? কোনো দিকে তো কমতি নাই, সমস্যা কোনোটাই না। আপনি যথেষ্ট স্মার্ট, যথেষ্ট ভালো, তো আপনার লেভেলের কোনো মেয়েকে দেখে প্রেম করেন না, আমার পেছনে ঘুরতেছেন কিসের জন্য? এই শোনো, আমাকে আমাকে তুমি ভাবো, আর পছন্দ হয়েছে তোমাকে, আমি অন্য মেয়ের পিছনে কেন ঘুরবো? শোনো, তোমাকে ছাপ ছাপ বলে দিচ্ছি, দুই দিন টাইম দিলাম, এই দুই দিনের মধ্যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও, আঙুল দুটো কিন্তু সোজাই আছে, যে কোনো একটা বাঁকা করে দিলে এর পরিণাম কি হবে ভেবে দেখেছো? পরিণাম যাই হোক, আমি আপনার সাথে সম্পর্ক করব না, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। এই 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 শোনো, আমি এক কথার লোক, আর একটু ভাবো, এই যে আমি আমি আজ পর্যন্ত যা বলি তাই করি, হ্যাঁ তোমার কিন্তু খবর খারাপ আছে। আই লাভ ইউ টু। সত্যি তুমি তাহলে অ্যাকসেপ্ট করলে? কিন্তু তুমি বিরক্ত হয়ে আছো কেন, কি হয়েছে? তোমার প্রপোজাল তো অ্যাকসেপ্ট করলাম, কিন্তু একটা সমস্যা তো আছে। কি সমস্যা? আরে আমাদের এলাকার ওই যে তুমি তো চিনো মনে হয়, কে? ফরাদ। ফরাদ? ফরাদ কি করছে? ও আমারে প্রপোজ করছে, আমি যখন অ্যাকসেপ্ট করিনি তখন আমারে হুমকি দিছে। ওর এত বড় শাসে তোমাকে বিরক্ত করতেছে? হ্যাঁ, কি বলছে জানো? কি বলছে? বলছে এই যে আঙ্গুল সোজা, যখন বাঁকা করব তখন বুঝতে পারবা। আচ্ছা তুমি চিন্তা করো না, আরে আমার থেকে ডেঞ্জারাস ও এখনো হয়নি, তুমি এত চিন্তা করতেছো কেন? ওর বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেবো।